রেস্টুরেন্ট। তো বাংলাদেশে রেস্টুরেন্ট বলতে যেটাকে বুঝি সেটা হলো সিঙ্গারা কিংবা পুরি, যেটা আমাদের বাংলাদেশে অল ওভার অ্যাভেলেবেল। আর আমাদের আমি এখন কোরিয়াতে আছি, তো কোরিয়াতে যেই স্ট্রিট ফুডগুলো বেশি ফেমাস তার মধ্যে থেকে উদেং অ্যান্ড টকবুগি ইজ দ্য মোস্ট ফেমাস থিং হিয়ার। তো চলুন দেখা যাক টকবুগি এবং উদেং। ওকে, তো ফার্স্ট শুরু করবো হলো উদেং দিয়া। তো দিস ইস উদেং, এটা আসলে ফিশ দিয়ে তৈরি হয়। তো এটা একটা আমাদের রুটি বানানোর মতো, কিন্তু চারকোনা টাইপের। এটা খেতে একটু মাছের মাছের টাইপের স্বাদ লাগবে। তো লেটস স্টার্ট। এভাবে চুবায়ে সুপের মতো মেন আকর্ষণটা হলো এই স্যুপটা আর কি, ঠিক আছে। এটার ভিতরে আর কি মাছ, তারপর বিভিন্ন ধরনের মশলাপাতি দেওয়া থাকে, পেঁয়াজ টেয়াজ। কিন্তু এটা অরিজিনালি অনেক হেলদি, আমাদের বাংলাদেশের মতো অয়েলিশ না। আর এটা আমাদের হলো টকবুগি, এটা হলো আর কি রাইস দিয়ে তৈরি হয়, আর সাথে উদেং আছে আর ভেজিটেবল আছে। এটার মনে হয় স্পেশালিটিস নাই খাওয়ার, স্ট্রিট ফুড হবে স্ট্রিট ফুড। দেখেন কিভাবে ময়লা আবর্জনা বা কইরা আছে, ঠিক আছে। তো এর ভিতর থেকে স্ট্রিট ফুড এরকম কিছু না থাকলে আসলে কখনো বোঝা যায় না যে আপনি স্ট্রিট ফুড খাইতেছেন, ঠিক আছে। Thank you.